হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে কথা বলবো KH-234 অর্থাৎ কামাল হাসানের আপকামিং ছবি, যেটা সে করছে পরিচালক মণিরত্নমের সঙ্গে গোট কোলাবোরেশন। এই ছবিটা যবে থেকে আপডেট এসেছে যে হতে চলেছে এই কোলাবোরেশন, আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম টিজারটা দেখবার জন্য। অ্যানাউন্সমেন্ট টিজার খানিকক্ষণ আগে এসে গেছে এবং টাইটেল কি ছবির? থাগ লাইভ। এখানে একজন থাগের চরিত্রে, একজন ক্রিমিনালের চরিত্রে, একজন গ্যাংস্টারের চরিত্রে কামাল হাসানকে আমরা দেখতে পাবো, এবং কি মারাত্মক একটা অ্যানাউন্সমেন্ট টিজার হয়েছে। আপনারা জাস্ট ভেবে দেখুন, মণিরত্নম কত বয়স্ক একজন পরিচালক, কামাল হাসান কত বয়স্ক একজন অভিনেতা, কিন্তু তারা যখন কোলাবোরেট করছে, তারা কিন্তু ইয়ং অডিয়েন্স আজকের দিনে দেখতে কি পছন্দ করছে, কি প্রেফার করছে, সেটাকে মাথায় রেখে একটা ছবি আনছে তাদের জন্যে। এবং তাদের যে দর্শকটা অলরেডি রয়েছে, যারা 80s থেকে তাদের ছবি দেখছে, তারা তো হলে আসবে, কারণ এরকম একটা মারাত্মক কোলাবোরেশন, নায়কানের মতন ছবি তারা এর আগে দর্শকদেরকে উপহার দিয়েছে, তারা তো রয়েছেই। কিন্তু তারা কিন্তু নতুন অডিয়েন্সকে ট্যাপ ইন করবার চেষ্টা করছে, এবং লার্জার দ্যান লাইফ হিরো হিসেবে এখানে আমরা প্রেজেন্টেড হতে দেখব কামাল হাসানকে। আমি সত্যি বলছি, মণিরত্নম কামাল হাসানকে এভাবে প্রেজেন্ট করবে, এটা অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখার আগে অবধি আমার খুব একটা বিশ্বাস ছিল না। আমার মনে হয়েছিল হয়তো খুব আর্টিস্ট্রি থাকবে, যেরকমটা মণিরত্নমের ম্যাক্সিমাম ছবির মধ্যে থাকে, এবং KH-234-এর মধ্যে সেটা থাকবে, থাগ লাইফের মধ্যে সেটা থাকবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কি অডিয়েন্স দেখতে পছন্দ করছে সেটাকেও কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে। ওদের অ্যাডাপ্টেবিলিটি প্রচণ্ড ভালো, যে কারণে ওরা এত দিন ধরে কাজ করে যেতে পারছে। আজকে কামাল হাসান একটা বিক্রম করতে পারছে, মণিরত্নম একটা PS-1 PS-2 করতে পারছে, এখনও ওরা রেলিভেন্ট রয়েছে, এর কারণটা ওদের এই অ্যাডাপ্টেবিলিটি স্কিলটাই। টিজারটার মধ্যে কামাল হাসানকে ব্যাপক লাগছে, তার প্রেজেন্স মারাত্মক, তাকে অ্যাকচুয়ালিতে থাক মনে হচ্ছে। যখন সে একদম শুরুতে নামটা বলে যে আমার নাম হচ্ছে রঙ্গারায়া শক্তিবেল নায়কর, নায়কার শুনে আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে বেলু নায়কারের কথা, কারণ নায়কান ছবিতে আপনারা জানেন লিড ক্যারেক্টারটা, কামাল হাসানের ক্যারেক্টারটার নাম ছিল বেলু নায়কার। আমি জানি না এই নায়কারের সঙ্গে এই KH-234 অর্থাৎ থাগ লাইফে নায়কারের কোনো কানেকশান আছে কিনা, সেটা অডিয়েন্সকে একটুখানি কোথাও ওই নস্টালজিয়াটা তাদেরকে হিট করবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। যখনই আমি ওই নায়কার নামটা শুনেছি, আমার সঙ্গে সঙ্গে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা মনে পড়ে গেছে, গানটার কথা মনে পড়ে গেছে, যেটা কামাল হাসানের ওই নায়কান ছবিতে ক্লাইম্যাক্সে চলে, টা না 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 না, এবং ওটা ওটা আপনাকে অটোমেটিক্যালি ইমোশনাল করে দেবে, এবং আপনি তারপরে এই টিজারটাকে আর জাজ করতে চাইবেন না যে ভালো না খারাপ কি, আপনার শুধু মনে হবে যে ভাই ওই কোলাবোরেশনটা তো, এই ছবি তো ভাই ভালো হবে, এই বিশ্বাসটা ওই নায়কার শব্দটা শুনেই কোথাও একটা চলে আসে। এবং একটা সিম্পল জিনিস কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে, খুব বিশাল কিছু কিন্তু দেখানো হয়নি, একজন হিরোর ইন্ট্রোডাকশন, হিরো, বেশ কিছু গুন্ডা তাদের দিকে এগিয়ে আসছে অ্যান্টাগনিস্ট, এবং তাদেরকে মারতে মারতে ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সকে নিজের ব্যাপারে বলছে যে আমি যখন জন্মেছিলাম তখনই আমাকে ক্রিমিনাল হব, আমি থাগ হব, আমি গ্যাংস্টার হব, আমি একটা জাপানিজ ওয়ার্ডও বলা হচ্ছে, আমি এরকমই হব, এটা তখনই ঠিক হয়ে গেছিলো, তখনই এটা নির্ধারিত ছিল, এবং আমার সামনে বারবার মৃত্যু আমাকে ছুঁতে এসেছে, মৃত্যু আমাকে ছুঁতে আবারও আসবে, এরকম কথাবার্তা সে বলছে। কিন্তু অ্যাকশান করতে করতে এখানেই চলে আসে হচ্ছে তামিল ফিল্ম মেকারদের স্টাইলাইজেশন, এটাই মণিরত্নম বা অন্যান্য তামিল ফিল্ম মেকাররা লোকেশ কানাগরাজের মতন তারা দেখাতে পারে, কিংবা আজকে নেলসন দেখাচ্ছে রজনীকান্তকে নিয়ে জেলার ছবিতে, এটা ওরা পারে করতে, এটাই আমরা পারি না। সিম্পল জিনিস ভালো করে ভেবে দেখলে কিন্তু প্রেজেন্টেশনটা এত উন্নত, এআর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ভালো, যেভাবে পুরো অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করে দেয় না, এই যে একটা ওয়ার্ল্ড KH-234-এর থাগ লাইফের, সেই ওয়ার্ল্ডটা সম্পর্কে আমরা কিছু জানি না, ওয়ার্ল্ডটা সম্পর্কে বেশি কিছু বলাও হচ্ছে না, আমরা যে ডায়লগগুলো কামাল হাসানের শুনতে পাচ্ছি, এক তো কামাল হাসানের ডায়লগ ডেলিভারি মারাত্মক, এবং সেই ডায়লগগুলোর মাধ্যমে আমরা এই ক্যারেক্টারটার ব্যাপারে খানিকটা জানতে পাচ্ছি, খুব বিশেষ কিছু জানতে পাচ্ছি না, কিন্তু ওয়ার্ল্ডের যে এস্টাবলিশমেন্টটা সেটা কিন্তু এ আর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমেই হচ্ছে। এবং এ আর রহমান মণিরত্নম এই জুটিটাও তো লেজেন্ডারি, মানে শুধুমাত্র কামাল হাসান আর মণিরত্নম জুটি নিয়েই কেন কথা বলবো, এই ট্রায়োটাকে নিয়ে কথা বলতে হয়, এরা তিনজন একসঙ্গে আসছে মানে জাস্ট কাঁপিয়ে রেখে দেবে। এবং অ্যাকশন দৃশ্যগুলোতে ক্যামেরা ওয়ার্ক যদি আপনারা দেখেন, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, আনবারিভ অ্যাকশন ডিরেক্টর হিসেবে এই জুটি মারাত্মক কাজ করে, মানে এই ছবিটাকে নিয়ে কথা বলতে গেলে বোধহয় শুধু এই জুটিদেরকে নিয়েই কথা বলতে হবে। লিওর অ্যাকশন কী হয়েছিল আমরা দেখতে পেয়েছি, আনবারিভ ওয়াজ ব্রিলিয়েন্ট, এবং এই ছবিতেও তারা ব্রিলিয়েন্সটা বজায় রাখবে, সেটা আমরা এই অ্যানাউন্সমেন্ট টিজার দেখে বুঝতে পেরে যাচ্ছি। টেকনিক্যালি এই টিজারটা প্রচণ্ড বেশি সাউন্ডেড, কিছু ওয়াইড শট রয়েছে যেগুলো ফ্যান্টাস্টিক লাগছে দেখতে, এবং কামাল হাসান কামাল হাসান আর কামাল হাসান, একদম লাস্টে যখন কামাল হাসান বলে নিজের নামটা যে দ্য নেম ইজ, এবং তার পরবর্তীতে বলে ডোন্ট ফরগেট ইট, ইংলিশ সাবটাইটেল যদি আপনারা অন রাখেন দেখতে পাবেন, সেই সিনটা, সেই জায়গাটা পুরো গুজবাম্পস, মানে একটা যেন হোল সার্কেল ছিল যেটা
এসে কমপ্লিট হলো একদম লাস্টে এসে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম নামটা দিয়ে সেই নামে এসেই শেষ হলো। এবং সেই নামটার মধ্যে একটা ওয়ার্ড রয়েছে নায়কার, যেটা আপনাকে এগেন ওই নায়কানের কথা মনে করিয়ে দেবে। তো এই টিজারটা ফ্যান্টাস্টিক ছিল। একটা জিনিস আমি জাস্ট ওয়াইল্ড গেস করছি, এখানে ইয়াজুকা বলে একটা জাপানিজ ওয়ার্ড দেখবেন আপনারা, কামাল হাসান নিজে বলছে এবং যেটার অর্থ গ্যাংস্টার সে সেটাও বলে দিচ্ছে। এবং কামাল হাসানের যেরকম অ্যাকশন করা স্টাইল, যে ওয়েতে সে অ্যাকশন করছে এবং তার যেরকম লুক আমরা দেখতে পাচ্ছি, যেরকম কস্টিউম সে পরে রয়েছে, সেখান থেকে মনে হচ্ছে যে একটা জাপানিজ কানেকশন, সাম কাইন্ড অফ সামুরাই, এরকম একটা কানেকশন থাকলেও থাকতে পারে, কোনো একটা ইনফ্লুয়েন্স ক্যারেক্টারটার মধ্যে থাকতে পারে, হয়তো সেটারই হিন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আই এম নট শিওর, আমার জাস্ট এটা মনে হলো, আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। বাকিটা তো এই ছবিটার সম্পর্কে আরও কিছু মেটেরিয়াল যখন মেকাররা রিলিজ করবে তখন আমরা বুঝতে পারবো। যেরকম কাস্টিং রয়েছে, জায়াম রবি রয়েছে, তার সঙ্গে সঙ্গে দুলকার সালমান, তার সঙ্গে সঙ্গে তৃষা, মারাত্মক একটা কাস্টিং। এবং আমরা জানি মানিরত্নমের ছবি মানে শুধুমাত্র যে হিরোই স্পেস পাবে তা নয়, বাকিরাও স্পেস পাবে, এরকম বড় অভিনেতা নেওয়া হয়েছে সেই জন্যেই, এবং সেই অভিনেতা অভিনেত্রীদেরকে প্রপার রোল দেওয়া হবে। এবং আশা করব যে তাদেরও ইন্ট্রো ভিডিওগুলো যেন এই লেভেলেরই হয়, এই স্ট্যান্ডার্ডেরই হয়। আর এটাও আশা রাখবো যে যেন একটা প্রপার রিলিজ পায় মানিরত্নমের। কিন্তু একটা হিন্দি বেল্টে রীতিমতন অডিয়েন্স রয়েছে, PS1 PS2 কিন্তু অনেক বেটার কালেকশন আনতে পেরেছে, এবং প্রমোশনও সেই ছবিটার অবশ্য হয়েছিল, অনেকটাই বেটার প্রমোশন হয়েছিল, লিওটিওর থেকে অনেক বেটার, জেলারের থেকে তো, জেলার এগুলো তো হয়ইনি বেসিক্যালি প্রমোশন, এবং আশা করবো সেই জিনিসটা হবে। আর কামাল হাসানের নিজের অডিয়েন্স রয়েছে, তো প্রমোট করলে সঠিকভাবে এই ছবিগুলো কিন্তু অনেক দূর কালেকশন আনতে পারে হিন্দি বেল্টে, এটা প্রচণ্ড বেশি পসিবল, এমন কিছু অবাক করা কাণ্ড এটা হবে না যদি করে দেয়। কিন্তু একটু প্রমোশন দরকার, ছবিটা আসছে মানুষকে জানানো দরকার, গ্রাউন্ড লেভেলে কিন্তু অনেকে জানতেই পারে না, ছবি আসে বেরিয়ে চলে যায়, শুনতে শুনতে জানতে জানতে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে যায়। একটু তামিল ফিল্ম মেকারদের তরফ থেকে, তামিল ইন্ডাস্ট্রির তরফ থেকে একটু দেখাতে হবে ওই এনার্জিটা, যে হ্যাঁ এসে প্রমোট করবো। আপনাদের কী মতামত এই অ্যানাউন্সমেন্ট টিজারটাকে কেন্দ্র করে? আমার তো ব্যাপক লেগেছে, আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিওতে।